মা আয় সাল্লাহ তার আহ থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহর নবী আলাই তার কোনো একজন স্ত্রীকে চুমা দিয়ে তাকে চুমা দেওয়ার পরে তিনি নামাজের দিকে বের হয়ে চলে গেলেন আর উজু করলেন না তাহলে বোঝা গেল যে যদি কে উজু অবস্থাতে তার স্ত্রীকে চুমা দেয় এবং কোনো কিছু বের হওয়ার আশঙ্কা না থাকে না বের হয় তাহলে বুঝে রাখতে হবে তার উজু নষ্ট হবে না তাহলে স্ত্রীকে চুমো দেওয়া সেটা বাসনার সঙ্গে হোক বা ভালোবাসা বা নর্মাল ভাবে হোক এদের যদি তার মনে রাখতে হবে সেটা উজু ভঙ্গের কারণ নয় যেমন ভাবে এর আগে আমরা জেনেছি উজু ভঙ্গের কারণ মুজিবের হলে উজু ভঙ্গ হয় কিন্তু সেটা গোসল ফরজ হয় না হানিস্তি ইমাম আহমদ হাম্বাল বর্ণনা করেছেন ইমাম বোখারি হাদিসটিকে জয়ীব বলেছেন কিন্তু হাদিসটি সহি আমলের যোগ্য এক্ষেত্রে আমরা এটাকে আমল করবো এই যদিও ইমাম বুখারি তার শর্ত কঠিন জয়ী বলেছেন কিন্তু বিভিন্ন ভাবে হাজির সই প্রমাণিত হয়েছে